আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কুরুশ কাঁটা দিয়ে কিভাবে এই পাতাটা তৈরি করা যায়। পাতার ভিডিও যদিও আমার চ্যানেলে এর আগে আমি দিয়েছি, বাট আজকে পাতাটা একটু ডিফারেন্ট, সো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই পাতাটা কিভাবে তৈরি করতে হবে। তো পাতাটা তৈরি করার জন্য আমি এখানে সুতা নিয়ে নিয়েছি, উলের সুতা, আর 4 mm কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা এগুলো যে কোনো লেস ফিতার দোকানে বা সুতা চুমকি পাওয়া যায় এসব দোকানেই পেয়ে যাবেন, বা অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে এখানে চেন করে নিচ্ছি, যেহেতু আমি পাতাটা একটু বড় বানাবো আজকে, তাই আমি এখানে টোটাল 17টা চেন করে নিব। তো 17টা চেন করা হয়ে গেলে একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে শুরু করছি। আমি ঠিক কাটা এভাবে ডাবল প্যাচ দিয়ে নিব, যেটা আমরা লং করার ক্ষেত্রে একটা প্যাচ দেই। তারপরে যেটা করব, 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর যে ঘরটা, আমি আবার দেখাচ্ছি, 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর যে ঘরটা সেখানে আমরা লং করব। লং করার ক্ষেত্রে প্রথমে আমরা 2টা লুপ ছাড়ব, তারপরে আবার 2টা লুপ ছাড়ব, তারপরে শেষের 2টা লুপ ছাড়ব। ঠিক এভাবে আমরা এই সেম ঘরে আরো কয়েকটা লং করব। টোটাল এখানে আমরা এই ডাবল প্যাচের লং করছি 4টা। আমি একটু স্লো করে আপনাদের দেখাচ্ছি, 4টা করছি। আর হচ্ছে প্রথমে যে আমাদের 3টা চেন, ওটাও আমরা এখানে একটা ডাবল লং হিসেবেই কাউন্ট করব। সো টোটাল হবে আমাদের এখানে 5টা। তো 5টা লং যখন হয়ে যাবে, আমি একটু দেখাচ্ছি, 5টা লং যখন এভাবে হয়ে যাবে তখন আমরা নেক্সট ঘরে চলে যাব। নেক্সট ঘরে গিয়ে ঠিক সেম ভাবে কুরুশ কাঁটা এভাবে ডাবল প্যাচ দিয়ে ওখানেও আমরা একটা লং করব, এবং পরবর্তী ঘরেও সেম ভাবে লং করব। তার পরবর্তী যে 3 নম্বর ঘর সেখানেও কিন্তু আমরা সেম ভাবেই করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আমরা 3টা ঘরে 3টা ডাবল লং করলাম। 4 নম্বর ঘরেও আমরা ডাবল লংই করব, যেহেতু আমাদের পাতাটা বড়। তারপরের ঘরের থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সিঙ্গেল লং করব, যেটা আমরা সবাই কম বেশি করতে পারি, দেখতেই পাচ্ছেন। এভাবে সিঙ্গেল লং করব। তো সিঙ্গেল লংও কিন্তু আমরা 3 ঘরে 3টা করে নিলাম। এবার হাফ লং যেটাকে বলে, আমরা হাফ লং করছি। পরবর্তী 3টা ঘরে আমরা হাফ লং করছি। তো পরবর্তী 3টা ঘরে যখন আমাদের হাফ লং করা হয়ে যাবে, নেক্সট ঘরে গিয়ে আমরা একটা সিঙ্গেল লং করব। এখানে আর কোনো প্যাচ দিয়ে কিন্তু তুলছি না, এবং শেষের ঘরটায়ও আমরা একটা সিঙ্গেল লং করব। তারপর যেটা করব, এখানে আমরা 4টা চেন করব, পাতার মাথাটা যাতে একটু মানে সরু থাকে এই জন্য এখানে চেনগুলো করা। 4টা চেন করে দেখেন, আমি প্রথম যে চেনটা করেছি সেই চেনটায় একটা স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করে দিয়ে সেই সেম ঘরেই যেখানে আমরা শেষ করেছি সেই ঘরটার থেকে আবার শুরু করব, সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তার পরবর্তী ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমি আবারও দেখাচ্ছি, পরবর্তী ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো আমরা ওই পাশে যেভাবে করেছি ঠিক সেম ভাবেই কিন্তু আমরা এই পাশটাও ফিল আপ করবো। যেমন ওখানে আমি লাস্টে যেমন সিঙ্গেল ক্রোশেট করেছি, আস্তে আস্তে বড় থেকে ছোট এসেছি, এখানে ছোট থেকে আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব। এখন পরবর্তী ঘরে আমি হাফ লং করব।
হাফ লং করলে অবশ্যই এরকম একটা প্যাচ দিয়ে নিতে হবে এবং তিনটা সুতায় একসাথে ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে হাফ লং। তো এভাবে কিন্তু আমরা তিনটা হাফ লং করে নিব, ওই পাশে যেরকম করেছি সেম ভাবে করে নিব। তারপরে ঘরে আমরা ডাবল ক্রোশেট করব। আপনারা পাতাটা যদি একটু ছোট বড় করতে চান সেই ক্ষেত্রে এখানে ডাবল লং, হাফ লং এবং সিঙ্গেল ক্রোশেট কম বেশি করে দিবেন, এটা অ্যাডজাস্ট করে দিবেন। আর প্রথমেই চেনের সংখ্যা কম নেবেন, সেক্ষেত্রে পাতাটা ছোট হবে, আর চেনের সংখ্যা বেশি নিলে পাতাটা বড় হবে। তো এভাবে কিন্তু আমি এই পাশেও তিনটা ঘরে দেখতে পারলেন তিনটা লং করে নিলাম কথার ফাঁকে ফাঁকে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের। এবার যেটা করব, পরবর্তী তিনটা ঘরে কিন্তু আমি সেম ভাবে ডাবল প্যাচ দিয়ে, দেখতে পাচ্ছেন, ডাবল প্যাচ দিয়ে ডাবল ক্রোশেট যেটাকে বলে সেটা করব। আর এই পাতাটা আমি বানাচ্ছি হচ্ছে পামকিন যে টুপি বানিয়েছিলাম সেই টুপির উপরে অ্যাটাচড করার জন্য। পামকিন টুপির ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ওখানে আসলে পাতার ভিডিওটা অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য আমি আলাদা করে, আর পাতাটা যেহেতু একটু ডিফিকাল্ট এর জন্য আমি একটু সময় নিয়ে আলাদা করে দেখাচ্ছি। এখন দেখেন আমাদের লাস্ট যে ঘরটা, যেই ঘরে আমরা পাঁচটা ডাবল ক্রোশেট করেছিলাম ডাবল প্যাচ দিয়ে, ঠিক সেই ঘরে আমরা আবার ডাবল প্যাচ দিয়ে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমাদের পাঁচটা করা শেষ, আমি আপনাদের গুনে দেখাচ্ছি। পাঁচটা হয়ে গেল। এখন যেটা করব, আমরা এই পাশেও ঠিক সেম ভাবে জয়েন দিব, আর এটা একটু মানে লাফ শেপের থাকবে, পান যেরকম হয় আর কি সেরকম থাকবে, এই জন্য এটা আমরা সরাসরি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি না, এটাকে চেন করে দেন আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, যাতে উপরের অংশটা লাভ শেপের মতো হয় আর কি। তো আমরা তিনটা চেন করে নিলাম। এখন ঠিক মিডলে আমরা স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করার পরে একটা চেন এক্সট্রা করব, সুতাটা কাটার আগে অবশ্যই। আর সুতাটা একটু বড় করে রেখেছি, এই সুতাটা দিয়েই আমি সুই সুতার মাধ্যমে টুপির সাথে এটা লাগাতে যেতে পারি, এই জন্য আসলে সুতাটা একটু বড় রেখেছি আমি। তো আমি একটু দেখাচ্ছি, এই যে আমার টুপিটা বানানো তো হয়ে গেছে, আর টুপির ভিডিও তো বললামই চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি তাও ডেসক্রিপশনে বক্সে অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো পাতাটা এভাবে আমরা টুপির সাথে লাগিয়ে নিব সেলাই করে। তো আশা করি পাতার এই ভিডিওটা আপনাদের কম বেশি হলে একটু হলেও হেল্প হবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি নতুন কোনো কিছু মানে শেখার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি যদি পারি সেটা অবশ্যই ভিডিও করে চ্যানেলে পোস্ট করার চেষ্টা করব। তো আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।